ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিনই বোন আপনি জানতে চেয়েছেন, যদি কেউ মাথায় বা নখে মেহেদি ব্যবহার করে, প্রাকৃতিক মেহেদি অথবা রিফাইন করা কৃত্রিম মেহেদি যদি ব্যবহার করে, সেক্ষেত্রে অজু বা ফরজ গোসলে কোনো সমস্যা হবে কি না? প্রাকৃতিক যেটা মেহেদি সরাসরি গাছ থেকে নিয়ে যেটা ব্যবহার করা হয়, এতে কোনো সমস্যা নেই, বিদ্বানগণরা এমনটি বলেছেন বিনবাদ সহ। এবং তারা বলেছেন এটা পানি পৌঁছানোর কোনো অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যেমনটা আমরা দেখি যে নীল পালিশ এটা একটা আবরণ, নখের উপর যেটা ব্যবহার করা সেই আবরণটা থাকার কারণে পানি পৌঁছায় না। তো সেই ক্ষেত্রে এটা মেহেন্দির ক্ষেত্রে বিষয়টা এমন নয়, মেহেন্দির ক্ষেত্রে এটা কোনো আবরণ তৈরি করে না এবং পানি পৌঁছাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি এটা কৃত্রিম মেহেন্দি হয় বা রিফাইনকৃত মেহেন্দি হয়, তো সেই ক্ষেত্রে এখানে একটা সন্দেহ রয়েছে যে এটা আসলে কোনো আবরণ তৈরি করছে কি না বা পানি পৌঁছাইতে কোনো বাধাগ্রস্ত করছে কি না। এর জন্য এটা আমাদেরকে বিশেষভাবে বিরত থাকতে হবে রিফাইনকৃত মেহেন্দি বা কোনো মেডিসিন দেওয়া মেহেন্দি থেকে। যদি প্রাকৃতিক মেহেন্দি হয় তা আশা করা যায় সেখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।